রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 12% মহার্ঘ ভাতা দিয়ে ঘোষণা করল রাজ্য সরকার। বড় সিদ্ধান্ত সরকারের, খুশি কর্মচারী মহলে। মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের এই নববর্ষের উপহারে রাজ্যের 1,94,000 সরকারি কর্মচারী এবং লক্ষাধিক পেনশনার উপকৃত হবেন। 12% মহার্ঘ ভাতা ঘোষণা করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন প্রায় 2,00,000 কর্মচারী এবং পেনশনাররা। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার শুধু সাধারণ মানুষের জন্য নয়, সরকারি কর্মচারীদের জন্য যে অত্যন্ত সদয় তার প্রমাণ এই ডিএ ঘোষণা। আসন্ন বিধানসভা নির্বাচনে চূড়ান্ত হওয়ার পথে বাম কংগ্রেসের জোট, জারি হল যৌথ বিবৃতি। বিবৃতিতে স্বাক্ষর করলেন সিপিএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, স্বাক্ষর করেছেন বাম ফ্রন্টের অন্য শরিকরাও। রাজ্যবাসীর কাছে বাম কংগ্রেস জোটের বার্তা দেওয়া হয়েছে। ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন করল সিপিআইএম কর্মী সমর্থকরা। মেলার মাঠে দলীয় কার্যালয়ে এই বৈঠক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনশিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। জনশিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরেন জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। 78তম জনশিক্ষা দিবস মঙ্গলবার উদযাপন করল গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ কৃষ্ণনগর অঞ্চল কমিটি। এদিন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ জনশিক্ষা আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের আবেদনের কথা উল্লেখ করেন গণমুক্তি পরিষদের নেতৃত্ব। প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ওবিসি সম্প্রদায়ের যারা বুদ্ধিজীবী শিল্পোদ্যোগীরা রয়েছেন তাদের নিয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ। এদিন এই সম্মেলনে ওবিসি সম্প্রদায়ের জন্য বর্তমান রাজ্য সরকার যে কাজ করে চলেছে তা তথ্য সহ তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে মধুপুর থানার পুলিশ, সেই সাথে গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে। ব্যাংকিং পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ উঠল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার বিরুদ্ধে। এই ব্যাপারে রাজেশ হোসেন নামে এক যুবক ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার আগরতলা টাউন হলে বাইসাইকেল ওজন করার মেশিন এবং গ্রিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী ভগবান দাস, উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা। অনুগুলি জেলা বিদ্যালয় শিক্ষা আধিকারিকের উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 4,200 বাইসাইকেল নবম শ্রেণীর ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 12% ডিএ ঘোষণা সহ অন্যান্য কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। চীনের করোনা পরিস্থিতির আরও অবনতি, উদ্বেগ বাড়িয়ে মুখ খুললেন জিনপিং। জিনপিং বলেন, এই মুহূর্তে কোভিড-19 রুখতে চীন নয়া সমস্যার মুখে পড়েছে, আমাদের সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য শিবির চালু করতে হবে, এক একটি কমিউনিটি ধরে তা রুখতে হবে, মানুষের জীবন রক্ষা করতে হবে, তাদের স্বাস্থ্য নিরাপত্তার দিকটা ভাবতে হবে। কোভিড মোকাবেলায় পদক্ষেপ, দেশি সংস্থার ওষুধ নিরামককে ছাড়পত্র দিল হো। যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ফোনালাপে শান্তির পক্ষে ভারত বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলেনস্কিও এদিন মোদীকে G20 সভাপতিত্বের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন।